অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সম্প্রতি শেষ হওয়া পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিরা এবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিলেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই ধাপে অনুষ্ঠিত হয় মেয়র ও কাউন্সিলরদের শপথের অনুষ্ঠান। সকাল ১০টায় গাজীপুর, খুলনা এবং বরিশালের তিন মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর কাউন্সিলররা শপথ নেন স্থানীয় সরকার মন্ত্রীর কাছে। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া দ্বিতীয় ধাপে বেলা ১২টায় শাপলা হলেই সরকার প্রধানের কাছে শপথ নেন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত দুই মেয়র। আপনারা যারা নির্বাচিত প্রতিনিধি আপনাদের উপরেই নির্ভর করে সব। শপথের আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভোট বা এলাকা দেখে উন্নয়ন করে না আওয়ামী লীগ সরকার। আমি জানি এখানে শুধু আমার দল না, অন্যান্য দলেরও অনেকে আছেন, কিন্তু আমি প্রধানমন্ত্রী হিসেবে, আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা কিন্তু ওই এলাকা দেখে কাজ করি না, কে ভোট দিল না দিল সেটা না, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্যই আমাদের কাজ। বিএনপির দুঃশাসনের কারণেই অবৈধ সরকার ক্ষমতা নিয়েছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, নৈরাজ্যের সেই দিন দেশে আর যেন ফিরে না আসে। ২০০১ আসার পর থেকে এই সন্ত্রাসী তাণ্ডবই ছিল তাদের একমাত্র কাজ। তাদেরই অপকর্ম দুঃশাসনের কারণে দেশে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়। দুইটা বছর এদেশের মানুষ কষ্ট ভোগ করে। ২০১৩-১৪ সালের অগ্নি সন্ত্রাস, প্রায় ৫০০ মতো মানুষ পুড়িয়ে হত্যা করা, এই ধরনের ভয়াবহ অবস্থা আমরা দেখেছি। কাজে সেরকম অবস্থা বাংলাদেশে আর সৃষ্টি করুক সেটা আমরা চাই না। বাংলাদেশের উন্নয়নের গতিধারা যেন অব্যাহত থাকে, বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বাস করতে পারে। গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতার জন্যই নির্বাচন সুষ্ঠু হচ্ছে উল্লেখ করে জনপ্রতিনিধিদের জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই যে সিটি কর্পোরেশনগুলি একে একে নির্বাচন হলো, মানুষ স্বাধীনভাবে তার ইচ্ছামতো ভোট দিতে পারল, এটাই হচ্ছে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত আছে বলেই, তার ফলে আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচন যে অবাধ সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সেটাই আমরা প্রমাণ করেছি। আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, যে দলেরই হন না কেন, জনগণের সেবা করাটা কিন্তু আপনাদের কর্তব্য। আপনার ওয়ার্ডের সার্বিক উন্নয়নটা কিভাবে করা যেতে পারে আপনি পরিকল্পনা করবেন, সেইভাবে যেন কাজগুলি সুস্থভাবে হয়। সিটি কর্পোরেশনের উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেয়ারও নির্দেশনা আসে শপথ গ্রহণের অনুষ্ঠান থেকে। যেহেতু দুইজন একসাথে শপথ নিলেন, সিলেটবাসী কিন্তু একটু রাজশাহী যে দেখে আসতে পারেন, আর রাজশাহীও কিন্তু সিলেটে যে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মানে আমরা স্টেডিয়াম করে দিয়ে